welcome back to another video of my channel. আজকে যাচ্ছি হেদুয়া পার্কে। হেদুয়া পার্কে এখন চলছে বিজ্ঞান মেলা। বিজ্ঞান মেলায় কেমন কি হয়, কি অনুষ্ঠিত হয় সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আজকে প্রথমবার যাচ্ছি এই বিজ্ঞান মেলায়। অবশ্য আজকে 31 জানুয়ারি 2021, এটা হচ্ছে লাস্ট ডে। এটা 3 দিন ব্যাপী চলছিল। তো আজকে যাই বিজ্ঞান মেলায়, দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়, সবটাই তোমার সাথে শেয়ার করব। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে এসে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, দেন ভিডিওটা লাইক করো, দেন দেখা স্টার্ট করো। লেটস গেট স্টার্টেড। আমার সেই ক্ষমতা, আমি গোলাকে দুধ খাওয়ালাম এবং সিগারেট খাওয়াচ্ছি, সিগারেটটা খা কিছু। প্রত্যেকটা বাড়ি বাড়ি অশান্তির কারণ, প্রত্যেকটা বাড়ি ঝগড়ার কারণ, সারা পৃথিবী যার জন্যে গরম হচ্ছে। আমি যদি এটাকে বানিয়ে দিই, জল করে দেওয়া যাবে? জল করে দিলে ঝগড়া কারণ শেষ, আপনি আসুন। এই দুটো ব্যাখ্যা দিয়ে দিই, তাহলে ঘুরিয়ে যাবেন। আমি যেটা দেখিয়েছিলাম এই গোলাকে দুধ খাওয়ানো, আরেকবার দেখিয়ে দিই, তারপর রাখা যায়। এই এক গ্লাস দুধ দিয়ে 2 গ্লাস করলাম, এবার গোলা দুধ খা আছে, খেয়ে নিল। এর কারণটা হচ্ছে কিছুই না, এরকম একটা ম্যাজিক গ্লাস। মেজিসিয়ানরা যেরকম জাদু দেখায় সেরকমই আমরা জাদু দেখাতে আসিনি।
সেই গ্লাসের মধ্যে থাকে বাইরের দিকে একটা ছিদ্র, ভেতর দিকে একটা ছিদ্র, দুটো গ্লাস মাঝখানে একটা লেয়ার, এয়ার লেয়ার। আমি যেই ওপর দিয়ে দুধ দিলাম, দুটো লেয়ারের মাঝখানে দুধটা ভরে গেল, আর বাইরে দিয়ে আঙুল দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। এবার যেই আস্তে আস্তে আঙুলটা ছাড়লাম, দুধের লেয়ারটা আস্তে আস্তে নিচে নামলো, এবার যেটুকু আমার দুধটা ছিল সেটুকুই দেখাচ্ছে। এটা হলো একটা ম্যাজিক ট্রিক, সেটা আমাদের বলে পকেটে। আর যেটা ভোলা দুধ সিগারেট খাচ্ছে, এটা তো অক্সিজেন তো ঢুকছে নাকি দাদা? অক্সিজেনটা ঢুকছে। হ্যাঁ, আছে এরকম ম্যাজিক স্টিক। একটা সিগারেটের দাম হচ্ছে 10 টাকা 5 টাকা, যাই হোক, একটা ম্যাজিক স্টিকের দাম হচ্ছে 60 টাকা। এইরকম দুটো বা 4টে ম্যাজিক স্টিক আমি সিগারেটের মধ্যে ভরে রেখেছি। সবচেয়ে বেশি ইনকাম হয়েছে এখান থেকে। আমার মন্ত্রগুলো সেই মন্ত্রগুলো তাবিজ আমি দিক থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে আমার মন্ত্র দিয়ে মন্ত্রকে জল ধরুন, আপনি ধরুন সেই বাবা অনায়াসে সোনার সেই মূর্তি মুখ থেকে বার করে, শূন্য থেকে লাড্ডু বার করে, আপনি গেলে ছাই দেবেন, দাবাস্কর গেলে ফিরে রামটি, সচিন গেলে শোনাচ্ছেন। কিন্তু বাবার সব সম্পত্তি সরকার সিজ করে নিয়েছে, বাবা যেটা করছেন আঙুল চুবি। হ্যাঁ, এই আঙুল তো লিভার, এটা দিয়ে অকাজ করার জন্য তাহলে আমরা ওই জন্য তাবিজ কবজে অনেক কাজ হয়, আমরা তাবিজের কারণে দেখাচ্ছি। ঠিক আছে, সকালে যেমন বাবা বাবা কোম্পানি গেল বাবা করতেন কি, মদ ছিল না বাবা কাছে, এটা একটা কেমিক্যাল, আমার এই হাতে এই তাবিজের মধ্যে একটা কেমিক্যাল। আচ্ছা আচ্ছা, কেমিক্যাল রাসায়নিক প্রক্রিয়া দিয়ে আসলে এই কালারটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা এটা ইউজ করেছি কেমিক্যাল জল পরিষ্কার করার জন্য। আচ্ছা, চা পরিষ্কার করার জন্য এই কেমিক্যালটা, যদি এরকম পদের মধ্যে মিশে থাকে জলের মধ্যে মিশিয়ে দিলে কালারটা। তাবিজটার মধ্যে কিছুই কেরামতি নেই, কেরামতি আছে আমরা যে তাবিজ তাবিজটা কেরম থাকে ঢোলের মধ্যে মাঝখানে ফাঁকা কপাল, ফাঁকার মধ্যে আমি কি করেছি কেরামতি করে আমরা অ্যানালগ ফটোগ্রাফির জন্য যেটা আমরা ফিল্ম ডেভেলপ করার জন্য আমরা কেমিক্যাল ইউজ করতাম, সেই কেমিক্যালে চিনি দানা মতো দেখতে দানা করে। আচার্য সত্যেন্দ্রনাথ বসু শারদ বিজ্ঞান এবং প্রযুক্তি মেলার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি আমাদের ছাত্রছাত্রী বা তরুণ সমাজকে বিজ্ঞান মনস্ক করে তুলতে।
দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। এখন আমি রয়েছি ছাদে, আর পরের দিন মানে সোমবার দিন এখন সকালবেলা, বাড়ির মধ্যে খুবই ঠান্ডা, তাই ছাদে এসে ভিডিওটা এন্ড করছি। বাড়ি এসে আর এনার্জি ছিল না যে ভিডিওটা এন্ড করব, তাই এখানেই বলে দিচ্ছি যে বিজ্ঞান মেলাটা খুবই দারুণ ছিল, অনেক ভালো ভালো এক্সপেরিমেন্ট সেখানে করে দেখানো হচ্ছিল, এবং একটা টিম গেছিল যারা গান করছিল সেখানে, সেরা তারাও খুব ভালো পারফরমেন্স করেছে। এছাড়া অনেক নতুন নতুন জিনিস দেখতে ও শিখতে পারলাম সেখানে। আর তোমাদের ভিডিওটা কেমন কি লাগলো তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিয়ে দাও। ভিডিওটা এখন অব্দি একটা লাইক না করে থাকলে লাইক অতি অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হয়ে এসে থাকলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, তোমার সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে।